একটি গাছ একটি প্রাণ, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছের গুরুত্ব অপরিসীম। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন সময়ে গাছ লাগানো কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে। এবারে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং সবুজায়নের লক্ষ্যে রবিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। কালিয়াগঞ্জ পুরসভার 5 নম্বর ওয়ার্ডের শ্রীমতী নদীর পাশে পুরসভার নিয়ন্ত্রিত শ্রীমতী শ্মশান নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, যেন শ্মশানের সৌন্দর্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে, যার মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, দেবদারু গাছ। এদিন পুরপ্রধান রামনিবাস সাহা এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন উপপুরপ্রধান ঈশ্বর রজক সহ বিভিন্ন কাউন্সিলররা। এ বিষয়ে পুরপ্রধান রামনিবাস সাহা কি জানিয়েছেন শুনুন। উদ্যোগে গাছ লাগানো হচ্ছে শ্মশান, কেন কি কি ধরনের গাছ লাগানো? এটা শুধু পৌরসভার উদ্যোগে বললে ভুল হবে, এটা আম জনতা, আপনাদের যেমন আমাদের কাকু আছেন রিপোর্টার, উনিও আছেন, তারাদাও আছেন, সবার কালিয়াগঞ্জবাসীর সহযোগিতা এবং পৌরসভা নিয়ে এইখানটা যেগুলা কাজ হয়েছে কাজ হচ্ছে, এবং আজকে গাছ 200-250 গাছ আজকে লাগানো হচ্ছে। সাইড দিয়ে যেগুলো লাগানোর পর আমরা যে মাটি ফিলিং করছি, রোড তৈরি হওয়ার পর একটা পুরসভা শ্মশানও একটা গার্ডেনিং করা হবে। কী কী ধরনের গাছ লাগানো হচ্ছে? গাছ আছে এখানটা, অর্কিড গাছ আছে, দেবদারু আছে, তার সাথে সাথে অনেক ধরনের ফুলের গাছ আছে, ফলেরও কিছু গাছ লাগাবো। আছে এখানটা শনি মন্দির আছে, কিছু ঘাটে কাজ করতে আসে, অনেকজনের সাদা ফুল লাগে, শনি মন্দিরে নীলকণ্ঠ ফুল লাগে, সেই জন্য আমরা ফুলের গাছ লাগা একটু বাগানের মতন আমরা করতে চাচ্ছি, যে মানুষ এখানটা বসে একটু শ্মশানে আসে, যাতে কেউ তো আর সুখে আসে না দুঃখেই আসে, যাতে মনটা ঠিক থাকে। এছাড়া দেখছি নতুন ওখানে এখনও আমরা কোনো বাজেট করিনি, তারাটা বলছে আমি গাছ দিচ্ছি রামনিবাস গাছ লাগাও, হ্যাঁ কী হিসাব হবে না হবে আমি নিজে দেবো গাছ। সরকারের জন্য সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে, মানুষের মনের সৌন্দর্য বৃদ্ধি হবে, সেখানে পরিবেশের ভারসাম্য ক্ষেত্রে কতটা উপকারিতা হবে বলে মনে করছেন? যেভাবে এখন বৃষ্টি অনেকটা হবে, আজকে দেখেন বৃষ্টি নাই, গাছপালা যেভাবে কাটা হচ্ছে, আর আমি আপনাদেরকে একটা কথা দিচ্ছি, শ্মশানে আসার পর চারদিকে আপনি গাছ দেখতে পারবেন, নদী 3 ফিট 3.5 ফিট আমি নদী কাটাইছি, কাটানোর পর যাই হোক বৃষ্টি নাই, তাই না হলে আপনি চারদিকে নদীতে জল দেখতে পারতেন। নদীর চারপাশ দূরে তো গাছ লাগানো, হ্যাঁ নদীর চারপাশে গাছ লাগানো হচ্ছে। কতগুলো গাছ হতে পারে? 200-250 গাছ তো হবেই শুধু নদীর সাইডে আপাতত। আগামী দিনে কি আরও লাগানো? হ্যাঁ হ্যাঁ আগামী দিন দেখবেন আরও লাগানো হবে, কিছু কিছু পার্ট পার্ট করে, যেরকম অ্যাপ্রোচে রাস্তা হবে একদম চুল্লি অবধি, গেট থেকে নিয়ে 20 ফিটের রাস্তা, রাস্তার পর আপনি যেইভাবে লিঙ্ক রাস্তাগুলো তৈরি হবে, যেখানটা যেখানটা গ্যাপ পাবো সেখানটা সেখানটা যে যে গাছ লাগানোর প্রয়োজন সে সে গাছ আমরা লাগাবো। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।